জানাবার জন্য অনুরোধ করছি যে আমাদের শিক্ষা দপ্তরের আমাদের সরকারের নজরে এসেছে কোন কোন চ্যানেল যারা এটা প্রকাশ করেছেন তাদের ধন্যবাদ জানাই যে তারা আমাদের নজরে আনতে সাহায্য করেছেন। আমি দার্থহীন ভাষায় শিক্ষা দপ্তরের থেকে আপনাদের জানাতে চাই যে সংবাদটি পরিবেশিত হয়েছে বর্ধমান গার্লস মিউনিসিপ্যাল কলেজের একটি বইকে নিয়ে, সেই বইটি মোটেই সরকারি বই নয়, সরকার এই বই অনুমোদন করেনি, সরকারের ছাপাখানায় এটা ছাপেনি। আমরা খবর নিয়ে দেখেছি একটি প্রকাশনী তারা চাইল্ড স্টাডি নামে ডুমারায়ের নামে একটি বই লিখেছিলেন এবং সেই স্কুলে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা এইটি প্রাইমারি সেকশনে অক্ষর শেখাবার নাম করে তারা এই বইটি দিয়েছেন। আমাদের দুটো বই মজারু এবং একটা ডাটা বই, তার বাইরে আমাদের কোনো বই প্রি প্রাইমারি বা প্রাইমারিতে থাকে না। এটা স্থানীয় স্তরে স্কুল তাদের আগ্রহ দেখিয়ে এই বইকে পঠন পাঠনের ব্যবস্থা করেছিল। সমস্তভাবে আমি ডিআইদের সাথে কথা বলেছি, আমি মনীষ জৈন আমাদের শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি, এক্সপার্ট কমিটির সাথে কথা বলেছি। আমরা স্তম্ভিত যে আমাদের রাজ্যে আমাদের দেশে আমরা এ ধরনের যারা বই প্রকাশ করছেন তাদের সঙ্গে সহমত নই, আমরা তীব্র বিরোধিতা করি এবং এই ধরনের বই যদি কোন স্কুল আমাদের অজ্ঞাত সারে ব্যবহার করেন তাহলে তাদেরকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে মনে করব এবং স্কুলের এই সাহসের জন্য তাদের দুজন যিনি শ্রাবণী মল্লিক এবং বর্ণালী দাস তাদেরকে সাসপেন্ড করা হল এবং এই বইটি চাইল্ড স্টাডি রুমা রায়ের নামে যে বইটি আছে পশ্চিমবঙ্গের কোথাও এই বইটি ছাত্রছাত্রীদের কাছে পাঠ্য বিষয় হিসাবে গণ্য করা হবে না, কেউ করবেন না। এই ব্যাপারে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তর থেকে আজকেই আমরা বের করে দিচ্ছি এবং আমরা আবার বলছি সেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাংবাদিকদের যারা এটা আমাদের দৃষ্টিতে এনেছে।